আমরা বলেছি ওপেন করতে, দশটা নামই প্রকাশ্য দিতে হবে, এ নিয়ে বিতর্ক হোক যাই হোক, কিন্তু দশটা নাম সামনে থাকতে হবে। না, আমরা আমরা সুনির্দিষ্টভাবে কারো নাম বলিনি, এক দুজন বলেছেন, কিন্তু আমরা এটা বলেছি যে এই নির্বাচন কমিশনের উপর অত্যন্ত গুরুদায়িত্ব, এই কারণেই, কারণ বিগত নির্বাচন কমিশনকে নিয়ে নানা বিতর্ক ছিল এবং আগামী নির্বাচনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ নির্বাচনটি করতে হলে একটি শক্তিশালী নির্বাচন কমিশন দরকার, যেটি করার দায়িত্ব পড়েছে এই সার্চ কমিটির উপরে। মোজাম্মেলবাবু যেটি বলেছেন সেটি আমাদের অনেকেরই প্রতিধ্বনি ছিল, সেটি হচ্ছে সত্যি কথা সরাসরি বলতে হবে যে কোনো নির্বাচনে সবচেয়ে বেশি বিক্রিময় সংখ্যালঘুরা, কিন্তু এই নির্বাচন কমিশনে কখনোই কিন্তু সংখ্যালঘু ক্ষুদ্র নৃগোষ্ঠী এদের প্রতিনিধিত্ব ছিল না, তাদের যাতে প্রতিনিধিত্ব থাকে। আমরা বলেছি গণমাধ্যম থেকে প্রতিনিধিত্ব নিতে, আমরা বলেছি সমাজের অবহেলিত যারা অংশ আছে, যারা সিভিল সোসাইটিতে ভালো ভূমিকা রাখছে, তাদের থেকে প্রতিনিধিত্ব নিতে। আমরা মনে করি যে মুক্তিযুদ্ধ নিয়ে যাদের বিতর্ক আছে, যাদের স্বাধীনতা নিয়ে নানা রকম বিতর্ক আছে, এরকম কোনো লোক যাতে এই এই কমিশনে না আসে, তা আমরা আশা করেছি। আমরা ওনাদের প্রতি আস্থা রেখেছি, আমরা বলেছি আপনারা এমন দশটি নাম পাঠাবেন যেটি মহামান্য রাষ্ট্রপতিতে এই দশ নামের বাইরে যেতে পারবেন না, কিন্তু সেই নামগুলোর মধ্যে এমন নাম থাকা উচিত যারা আগামীতে আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। আমরা বলেছি ওপেন করতে, দশটা নামই প্রকাশ্য দিতে হবে, এ নিয়ে বিতর্ক হোক যাই হোক, কিন্তু দশটা নাম সামনে থাকতে হবে, সবাই জানতে হবে। আমরা বলেছি যে আসলে বিভক্ত রাজনৈতিক পরিস্থিতিতে একেবারে ঐক্যমত্য তৈরি করা মুশকিল, সমাজের একটা অংশ এবং একটি রাজনৈতিক অংশ যেমন এই প্রক্রিয়ার বাইরে, তখন আপনাদের উপর বাড়তি দায়িত্ব যাতে সাধারণ গণমানুষের কাছে গ্রহণযোগ্য একটা তালিকা প্রকাশ করতে পারেন, কারণ একটি একটি দল যারা বর্জন করছে তারা তো বিরোধিতা করবে। এই অবস্থায় আপনারা আরও বেশি সতর্ক হবেন যাতে একটি মানুষ সম্পর্কে বিতর্ক না থাকে। আর আমরা বলেছি যাদেরকেই নির্বাচন করবেন অন্তত কদিন আগে মিডিয়ায় দেওয়ার জন্য, কারণ মিডিয়ায় যদি নামটা জানতে পারে তাদের সম্পর্কে গণমানুষের কোনো অভিযোগ কিংবা কোনো অতীত যদি থাকে, যেটা পরে নির্বাচিত হয়ে গেলে একটা কেলেঙ্কারির কারণ হয়, সেদিক ওনারা এই ব্যাপারটি বিবেচনা করবেন বলেছেন। আর আমরা বলেছি যে নির্বাচন কমিশন দেখে যাতে যারা ধর্মীয় এবং জাতিগত দিক থেকে সংখ্যায় কম, আমরা সংখ্যালঘু বলতে চাই না, এবং নারী, তাদের নির্বাচনে তারা সবচেয়ে বেশি সহিংসতার সম্মুখীন হয়, সেখানে তাদের প্রতিনিধিত্ব থাকলে তারা ভোটদানে সাহস পাবে, এই তিনটি প্রধান। এবং আমরা কোনো আর্মি, পুলিশ, প্রশাসন, জুডিশিয়ারি এ জাতীয় বিভাজনে না যেয়ে সিভিল সোসাইটি, রিটায়ার্ড যে কোনো অফিসার অথবা যে কোনো লেখক, বুদ্ধিজীবী, সিভিল সোসাইটি থেকে এরকম বিভাজন কোটা না করে দশজনের নাম গ্রহণ করতে বলেছি, এবং গণমাধ্যম থেকেও আমরা অন্তত একজন দুজনকে নির্বাচন করতে বলেছি, কেননা গণমাধ্যম নির্বাচন এবং নির্বাচনের প্রক্রিয়া একজন সিনিয়র সাংবাদিক অত্যন্ত কাছের থেকে দেখে, সুতরাং তাদের মধ্যে থেকে এবং নারীর প্রতিনিধিত্ব যাতে বেশি থাকে সেটা আমরা বলেছি। আমাদের অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে এবং সেখানে আমরা যে প্রস্তাব দিয়েছি যে নির্বাচন কমিশন গঠন হবে সেটা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সৎ এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানে নির্বাচন কমিশনে যারা থাকবে এই ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে যেন এই চিন্তাগুলো তারা করেন এবং সেভাবে একটি সবার কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটি নির্বাচন কমিশন যেন তারা গঠন করে।